গেল এপ্রিল মাস জুড়ে তীব্র তাপ্রবাহের পর বৃষ্টি দেখা দিলে জনমনে আসে প্রশান্তি বৈশাখ প্রথম দিকে রুদ্রমূর্তি রূপে ধরা না দিলেও শেষের দিকে ফেরে স্বরূপে দেশব্যাপী শুরু হয় কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি আর বজ্রপাত প্রাণহারান বেশ কয়েকজন সবশেষ শনিবারও নরসিংদী টাঙ্গাইল ও গাজীপুরে প্রাণ যায় বেশ কয়েকজনের পরিসংখ্যান বলছে গত এক মাসের বেশি সময়ে বজ্রপাতে মারা গেছেন প্রায় একশো জন মানুষ যার মধ্যে অধিকাংশই কৃষক জাতিসংঘ বলছে বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে গড়ে মারা যান তিনশো জন বিশেষজ্ঞদের মতে জলবায়ুর পরিবর্তন তাপমাত্রা বৃদ্ধি পর্যাপ্ত গাছপালা না থাকা এবং আগাম সতর্কতা না থাকায় বাড়ছে বজ্রপাতে প্রাণহানি এখন যেহেতু গাছপালা নাই উচ্চ কোনো জায়গা নাই যেখানে বজ্রপাতটা প্রথম আঘাত করবে এবং মানুষজন মাঠে ময়দানে খুব বেশি উন্মুক্ত এক্সপোজ তার নিজস্ব কোনো শেল্টার নাই জলবায়ুগত পরিবর্তন হচ্ছে তার কারণে এই সময়টা এত বেশি আমাদের বজ্রপাত হচ্ছে এবং মানুষগুলো মারা যাচ্ছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ সহ বিশ কোটি টাকার পুরস্কার দেশের উত্তর পূর্বাঞ্চল বেশি ঝুঁকিপূর্ণ এলাকা উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন চলতি মৌসুমে তাপপ্রবাহ বেশি হয় বজ্রপাতের পরিমাণ বেশি হবে তাই সচেতন হওয়া জরুরি জনগণকে সচেতন করতে হবে তারা যেন উন্মুক্ত জায়গায় এই বজ্রপাতের সময় না যায় বজ্রপাতের ফোরকাস্টিং করা যেতে পারে এবং মানুষজনকে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য লোকাল অথরিটিরা কার্যকর ব্যবস্থা নিতে পারে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্যমতে এক হাজার তিনশো একুশ কোটি টাকা ব্যয়ে দেশের পনেরোটি জেলায় প্রায় সাত হাজার বজ্রনিরোধক দল বসানো ও আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে সরকার তামিম সময় সংবাদ ঢাকা